राम मंदिर अबाक करा पांचटी तथ्य। आगामी 22 जानुआरी अयोध्यार राम मंदिर द्वार उद्घाटन करा होबे। इतिमध्ये राम भक्तरा सारा देश जुड़े महासमारोह शुरू करेछे राम मंदिर प्राण प्रतिष्ठाय अंश नेवार जन्य। महोत्सवेर पाशापाशी विभिन्न सांस्कृतिक ओ पौराणिक अनुष्ठानेर मध्य दिए दीर्घ प्रतीक्षित राम मंदिरेर शुभ उद्बोधन होबे। आर एर जन्य मंदिरे रयेछे अबाक करा पांचटी तथ्य। তাই চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ পাঁচটি তথ্য। নাম্বার 1, 108 ফুটের ধূপকাঠি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব আরো উজ্জ্বল করতে রাম ভক্ত গোপালক বিয়াভাই ভরওয়াত 108 ফুটের লম্বা একটি সুবিশাল আকারের ধূপকাঠি তৈরি করেছেন। যজ্ঞে ব্যবহৃত বিভিন্ন উপকরণ থেকে তৈরি, যেমন ঘি, তিল, বার্লি দিয়ে এই ধূপকাঠিটি তৈরি। 3,500 কেজি ওজনের এই ধূপকাঠিটি রাম মন্দিরের 1 থেকে 1.5 মাস অর্থাৎ 45 দিন ধরে জ্বলবে। প্রোটোকল সহ সড়কপথে একটি রথে স্থাপন করা হবে। সমগ্র গুজরাতের হয়ে ভদ্রায় রাম ভক্তরা ভগবানের চরণে নিজেদের নৈবত্য হিসেবে এই বিশাল ধূপকাঠিটি নিবেদন করবেন। বিয়াভাই ভরওয়াত এর আগে 111 ফুট লম্বা ধূপকাঠির তৈরির নজিরও রয়েছে। তো নাম্বার 2 এ আছে সুবিশাল ঘণ্টা। রাম মন্দিরে উদ্বোধনের তাক লাগানো রয়েছে বিশাল বিশাল ঘণ্টা। মন্দিরের এই বিশাল মাপের ঘণ্টা আসবে তামিলনাড়ু থেকে। তামিলনাড়ুর নমক্কল জেলাতে তৈরি করা হচ্ছে এই রাম মন্দিরের ঘণ্টা। সূত্রের খবর অনুযায়ী 5টি 70 কেজি ওজনের ঘণ্টা, 60 কেজি ওজনের 6টি ঘণ্টা এবং 1টি 25 কেজি ওজনের ঘণ্টাও রয়েছে। সব মিলিয়ে মোট 108টি ঘণ্টা লাগানো হবে রাম মন্দিরে, যা 10 কিলোমিটার পর্যন্ত সাউন্ড শোনা যাবে। সমস্ত ঘণ্টার মোট ওজন 1200 কেজি। তামিলনাড়ু থেকে রাম মন্দিরে আসবে এই সব ঘণ্টা। নাম্বার 3, রাম মূর্তি। অযোধ্যার রাম মন্দিরে রামের মূর্তি তৈরি হয় শালিগ্রাম শিলা দিয়ে। নেপালের জনকপুর থেকে আনা হয়েছে ওই দুটি শিলা। একটির ওজন 30 টন এবং অপরটির ওজন প্রায় 14 থেকে 15 টন। জনকপুর হলো সীতার জন্মস্থান। শালিগ্রাম শিলাকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ওই ধরনের শিলাকে বিষ্ণুর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। নেপালের কালীগণ্ডক জলপ্রপাত এবং নদী বক্ষে এই বিশেষ ধরনের শিলা পাওয়া যায়। সেখান থেকে আনা শালগ্রাম শিলা দিয়েই তৈরি করা হয় অযোধ্যার রাম মূর্তি। নাম্বার 4, সোনার পাদুকা। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন ভগবান শ্রীরামের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে সোনার পাদুকা জোড়া। 1 কেজি সোনা ও 7 কিলো রূপোর তৈরি শ্রীরামের পাদুকা জোড়া। রামের পাদুকা জোড়া তৈরি করেছেন হায়দ্রাবাদের শ্রীচল্লা শ্রীনিবাস শাস্ত্রী। সকল সনাতনীদের প্রতীক্ষার অবসান হবে 22 জানুয়ারি। ওই দিন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা। ওই দিন ভগবান রামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে এবং প্রাণ প্রতিষ্ঠার পরেই রামের পাদুকা জোড়াও প্রতিষ্ঠা হবে রাম মন্দিরে। এবং সর্বশেষ 5 নম্বরে আছে টাইম ক্যাপসুল। অযোধ্যার রাম মন্দিরে 2000 ফুট নিচে একটি টাইম ক্যাপসুল রাখা হবে। টাইম ক্যাপসুল হলো এমন একটি ধাতব জিনিস যা মাটির নিচে রাখা থাকে। এটি এক প্রকার বিশেষ ধরনের তামা দিয়ে তৈরি করা হয়েছে, যা দৈর্ঘ্য প্রায় 3 ফুট। এটি হাজার হাজার বছর ধরে মাটির অভ্যন্তরে থাকলেও এটির কোনোরূপ ক্ষতি হবে না। এই টাইম ক্যাপসুলের কাজ হলো রাম মন্দিরের নির্মাণের বিষয়ে যাবতীয় তথ্য এখানে নিরাপদে রাখা থাকবে। দীর্ঘ 500 বছর পেরিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে নির্মিত হতে যাওয়া এই রাম মন্দির, তাই এই মন্দির সম্পর্কে ভবিষ্যতে কোনোরূপ বিরোধ যাতে সৃষ্টি না হয় সেজন্য এই মন্দিরে 2000 ফুট নিচে একটি টাইম ক্যাপসুল রাখা হচ্ছে, যার মাধ্যমে মন্দিরের যাবতীয় ইতিহাস জানা যাবে। সো আমার প্রিয় বন্ধুরা, এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে আপনাদের অনুভূতি কী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার। জয় শ্রীরাম।